পৃষ্ঠা 109, অধ্যায় 17। কাঁচা মাটির পুতুল বর্ষায় ধুয়ে যায়, তাকে আগুনে পোড়ালে অবশ্য টেকসই হয়, অনেকদিন থাকে, কিন্তু কিভাবে থাকে, কি কি সয়ে তা পুতুলই বলতে পারে। আবার পোড়া মাটির পুতুলকে খুব বেশি আঁচ খাওয়ালেও বিপদ, কোথাও যদি লম্বালম্বি চিড় ধরে তবে একদিন হঠাৎই ফেটে চৌচির হয়ে যাবে। মানুষের মৃত্তিকায় বড় মিলমিশ, পৃথিবীর বুকে মানুষ ভূমিষ্ঠ হয় আর মৃত্তিকা দিয়ে মানুষ তৈরি করে তার কাছে কখনো ধরা ছোঁয়া না দেওয়া দেবতার রূপ, দেবতা নয় মানুষই বলতে গেলে। উর্মি তেমন এক পোড়ামাটির ঠাকুর পুতুল, ভালো করে জীবনকে বুঝে শুনে সংসার পাতবার আগেই সে আগুনে পড়ে গেছিল। তারপর গনগনে আছে পোড়া হয়ে যখন বেরিয়ে এলো, তখন তার কোলে আনন্দি এসে গেছে, ছোট্ট আনন্দি। তার কান্না, খিদে, ঘুম, কাঁথা পাল্টানো, বড় হয়ে ওঠার সময় আনন্দির খেলা, স্কুল, গান, আরও নানা আনুষঙ্গিক কাণ্ড কারখানা। আনন্দি নিজেকে সুস্থির করে বসাতে পারেনি আর, ঢেউয়ের মাথায় টালমাটাল নৌকোয় বসেই তার জীবন গেছে। মা ছিল, ভাই ছিল, প্রিয় মানুষরা আশেপাশে ছিল বলে আশ্রয়চ্যুত হয়নি কখনো উর্মি। কিন্তু যে দুঃখ, একাকিত্বের গভীর লজ্জা তার সঙ্গে ফিরত ছায়ার মতো, তা কোনোদিন অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারেনি উর্মিমালা। স্বভাবে সে প্রখর আত্মমর্যাদা সম্পন্ন, প্রবল কষ্টেও মুখ ফুটে দুঃখ জানানো অথবা কেঁদে কেটে অস্থির হওয়া উর্মির ধাতে নেই। আনন্দি যখন গর্ভে ছিল, সেই সময় উর্মির যে অবস্থা গেছে তাতে সাধারণ কোনো মেয়ে উন্মাদ অথবা বধির হয়ে যেত। তখন উর্মি অনায়াসে যেন আগুনের উপর দিয়ে হেঁটে চলে গেছে, কিন্তু আগুনের কাছাকাছি বেশি দিন বেশিবার থাকার ফলে তার মধ্যে ক্রমশ যে ফাট ধরছিল তা কেউ বুঝতে পারেনি। অনেক দিন পর উর্মি একদিন হঠাৎ চৌচির হয়ে গেল। সংসারে বুঝদার মানুষের বড় দুরবস্থা, তারা এমনিতে ভালোই আছে, সবার মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে রেখেছে, কিন্তু যদি কখনো মনের কষ্টে মাথা ঝাঁকানি দিয়ে বিদ্রোহ করেছ কি দেখবে কাণ্ডটা, কেউ সহ্য করবে না, সবাই বিরক্ত হবে, বলবে এ আবার কি, ওর কাছ থেকে মোটেই এরকম আচরণ আশা করি না। যে নিত্য মদ খায় সে একদিন মাতাল না হয়ে ফিরলে মানুষ খুশি, যে মদ ছোঁয় না সে যদি কখনো ভুলেও খেয়ে ফেলে লোকে হই হই করে ওঠে। উর্মি আবিষ্কার করল তার অবস্থাও সেই রকম হয়েছে, মুখ ফুটে কথা না বলায় সংসারে সবাই এত অভ্যস্ত হয়ে গেছে, উর্মির কণ্ঠস্বরও তাদের কানে অদ্ভুত শোনাচ্ছে। আনন্দির যখন বছর 10 বয়স, তখনই মা চলে গেল, বেশি ভোগেনি, দিন দুয়েক অজ্ঞান ছিল জ্বরে, ভিতরে ভিতরে বাঁচার ইচ্ছে ক্ষীণ হয়ে এসেছিল, জ্বরের ছুতো করেই চলে গেল মা। পৃষ্ঠা 110। বলতে গেলে রাতারাতি মায়ের সংসার দাদার সংসার হয়ে গেল, উর্মির সংসার নয় কেন? উর্মি এ নিয়ে অনেক ভেবেছে, এ হয়তো মেয়েদের রক্তের খুব ভিতরকার এক দোষ, কোনো বাড়িতেই তারা শেষ পর্যন্ত নিজের বাড়ি করে উঠতে পারে না, নইলে দাদা আর উর্মি তো ছোটবেলা থেকে এখানেই আছে, তাদের দুজনের বসবাসে কোনো প্রকৃতিগত পার্থক্য ছিল না তো। মায়ের মৃত্যুর পর থেকেই উর্মি যাই যাই করতে লেগেছিল, এটা তারই দোষ, বারবার অন্যায্য কথা নিজে থেকে বলতে থাকলে সেটাই সময়ান্তরে ন্যায্য হয়ে দাঁড়ায়। উর্মির দাদা অরিন্দম তাকে বেশ কবার বুঝিয়েছে, যাবি কেন, এ তো বাবারই বাড়ি, আমরা দুজনেই থাকতে পারি। অরিন্দমের বিয়ের পর বাড়ি চালানোর ধরন ধারণ বদলেছে, বদলেছে গৃহসজ্জা। অরিন্দমের বউ রীনা আর্কিটেক্ট, তার নিজের ব্যবসাও আছে ইন্টিরিয়ার ডেকোরেশনের, থিয়েটার রোডে একটা ছোট্ট অফিস স্পেস নিয়েছে রীনা, এছাড়া বাড়িতে বেশ কিছু কাজ করে। রীনার ধারণা সে গৃহসজ্জার ব্যাপারটা পুরোটাই জানে ও বোঝে, হয়তো সত্যি বোঝে, তবু উর্মির যেখানে সধিকার তার নিজের দুটো ঘর ও একটু বারান্দা, সেখানেও রীনা নাক গলিয়েছে, মেঝেতে দড়ি পেতেছে, ফুলের টব বদলেছে, বদলে দিয়েছে টেলিফোন রাখার স্ট্যান্ড, ছোটোখাটো এই সমস্ত বদল সে করেছে ধীরে ধীরে, কৌতুক আর খেলা মিশিয়ে। উর্মি অফিস থেকে আসার পর দেখেছে কষ্ট পেয়েছে, আর তখনই রীনা হেসে বলেছে, কি কেমন সারপ্রাইজ। উর্মি না থাকতে পেরে একদিন বলেই ফেলেছিল, বৌদি তুমি অন্য কোথাও যা ইচ্ছে করো, আমার ঘর দুটো আমি নিজের মতো করেই রাখবো। হাসি খুশি গালে টোল পড়া রীনার চেহারা মুহূর্তে রং বদলে কালচে গোলাপি হয়ে উঠেছিল। তোমার ঘর দুটো বাড়ির মধ্যেই তো, বাইরে তো আর নয়, বাড়ির মধ্যেই, তবে ওই স্পেসটুকু আমারই, তোমাদের নয়, উর্মি রাগ চেপে বলেছিল। বেশ,
তবে তাকিয়ে দেখো একবার নিজের স্পেসের দিকে, মানুষ এর চেয়ে ভালোভাবেও থাকতে পারে। কত তো সামান্য ব্যাপার, তুচ্ছ বিষয়বস্তু, এ নিয়েই দুটো পরিবারের মধ্যে দেওয়াল উঠতে থাকে। বাইরে থেকে তাই মনে হয় অবশ্য, তার সঙ্গে মিশে যায় আরও নানা উপসর্গ। দরজার চাবি গেটম্যানের কাছে না দিয়ে উর্মি অফিস চলে গেছে, রিনা তার চাবি হারিয়ে ফেলেছে, কাজের মাসি ঢুকতে না পেরে ফিরে গেল, রাতে তাই নিয়ে টেনশন। আনন্দি ফোন করে ঠিকমতো রিসিভার রাখেনি, অরিন্দম অফিস থেকে বারবার ট্রাই করেছে, লাইন এনগেজড। রিনার কাছে খোঁটা শুনে উর্মির রাগ হয়, মেয়ের পিঠে ঠাস ঠাস করে চড় মারে। আনন্দি জল খাবার না খেয়ে গড়াদে কপাল চেপে বসে থাকে সারা বিকেল, তার কপালে ফুটে ওঠে গড়াদের লম্বা লম্বা ছাপ। এইসব ছোটোখাটো মনান্তর রিনা আসলে সহ্যই করতে পারে না উর্মিকে। তার বাবা মায়ের মত ছিল না এ বাড়িতে বিয়ে দেওয়ার, তখন অরিন্দমের প্রতি তার গভীর ভালোবাসা রিনা জেদ করে কান্নাকাটি করে রেজিস্ট্রি করে চলে এসেছিল। পৃষ্ঠা 111। উর্মির প্রতি তার উতলে উঠেছিল বিপুল স্নেহ ও ক্ষমা। আহা, বেচারি কী করবে, বিয়ের আগেই যদি কারো প্রেমিক ও ভাবি স্বামী মারা যায়। সন্তানকে তো সে হত্যা করেনি, বাঁচিয়ে রেখেছে, মানুষ করছে। রিনা তাকে না বুঝলেও উর্মিরও যে বিশাল ক্ষতি হয়ে যাবে। বিয়ের আগে বার্ধক্যে উর্মিকে দেখেছে রিনা, তাকে দেখে মনে হয়েছিল খুবই লাজুক অথবা শোকস্তব্ধ কোনো প্রাণ। এখানেই রিনার ভুল হয়েছিল, উর্মির মধ্যে কোনো দ্বিধা সংকোচ বা আত্মগ্লানি কিছুই ছিল না। সে শান্ত, কথা কম বলে, কিন্তু অসম্ভব রকমের দৃঢ় ও তীব্র। আর জীবন তার জীবনে যা ঘটেছে তা বহু স্বাভাবিক ঘটনা পরম্পরার একটি মাত্র, একে সে দুর্ভাগ্য বলে ভাবতে রাজি নয়। আনন্দীকে মানুষ করার মধ্যে তার কোনো কুণ্ঠা বা লজ্জাবোধ ছিল না, কাজে রিনার ক্ষমাশীলতা উর্মির কোনো কাজেই লাগলো না। উল্টে রিনার মনে হতে লাগলো, ইস, এত আত্মবিশ্বাস কি ভালো। তখন অরিন্দম উর্মির মা বেঁচে, রিনার খুব অদ্ভুত লাগতো এই দেখে, শাশুড়িরও কোনো কুণ্ঠা নেই মেয়েকে নিয়ে। মা মেয়েতে হাসাহাসি করছে, এখানে ওখানে যাচ্ছে, জীবনটা যেন ভীষণ সহজ লম্বা একখানা ঠাট্টা। এ কী হলো, রিনা নিজেরই উপর রাগ হতে থাকে। আমি যে বাবা মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি এলাম, অথচ আমার আত্মত্যাগ কোনো ত্যাগ বলেই গণ্য হলো না, এ কেমন হলো। রাতের ভালোবাসাবাসির মধ্যে হঠাৎ অরিন্দমের বুকের ভেতর থেকে মুখ তুলে রিনা বলে উঠত, ছি ছি মানে? অরিন্দম ভুরু কুঁচকেছে। তোমরা ভীষণ বিশ্রী, রিনার চোখে জল, কারো কোনো লজ্জা ঘেন্না নেই। কিসের লজ্জা ঘেন্না? অরিন্দম বুঝতে পারছে না, এমন সময়ে লজ্জার প্রসঙ্গ কেন? ওই তোমার বোন মা সব এক নির্লজ্জ, তুমিও ওদের প্রশ্রয় দাও, কিছু বলো না তো। অরিন্দম বুঝেছে, বুঝে নিজের শরীর জামা কাপড় বা চাদরে ঢেকেছে। এরপরে যদি কোনো পুরুষ নিজেকে উত্থিত রাখতে পারে, তবে সে নিছকই নপুংসক। গলা পর্যন্ত বিষাদ নিয়ে অরিন্দম শুয়ে থেকেছে। উর্মির জীবনে যা ঘটে গেছে তার বিয়ের 7-8 বছর আগে, বোনকে স্নেহ মায়া দিয়ে বাঁচিয়ে রাখা, তার সন্তানকে পৃথিবীতে আসতে সাহায্য করা, এছাড়া মা বা অরিন্দমের কোনো লক্ষ্যই ছিল না সেই সব দুর্দিনে। কিন্তু তারপরও উর্মিকে কোনোভাবে কৃপা করা যায়, অনুকম্পা দেখানো যায়, অরিন্দম তা ভাবতেও পারে না। উর্মি তার নিজের রক্ত, তার সহোদরা, ছোটোবেলার সাথী। উর্মি যা করবে তাই অভ্রান্ত, তাই ঠিক, তাকে সব কিছু দিয়ে সমর্থন জানাতেই হবে, তার পাশে দাঁড়াতে হবে, এ কথা অরিন্দম রক্তের ভিতর থেকেই বুঝতে পারে। বিয়ের আগে রিনার কাছে কোনো কিছু লুকোয়নি অরিন্দম। অন্য কোনো ছেলে হলে বোনের বিয়ে হয়েছিল রেজিস্ট্রি করে, শ্বশুরবাড়ি জানতো না, ইত্যাদি ছোটোখাটো মিথ্যে বলতো, অরিন্দম তা বলতে পারেনি। সে জানতো তাহলে উর্মি তাকে আর ক্ষমাই করবে না, উর্মি যে এমন কোনো ছলনা সইতেই পারে না। তখন রিনার মনে প্রেমের জোয়ার। পৃষ্ঠা 112। রিনার কোনো কিছু শক্ত বা জটিল বলে মনে হচ্ছে না। রিনার বাবা মায়ের কাছ থেকে বোনের জীবন প্রসঙ্গ নিয়ে 2-3 বার ধাক্কা খেয়ে ওদের সঙ্গে আর কথা বলতে পারেনি, তবু নিজের মনকে বুঝিয়েছিল অরিন্দম, রিনার বাবা মা মেয়ের বিবাহিত জীবনের সুখ সুবিধের দিকটা তো দেখবেনই, কিন্তু উর্মিকে কি করে ত্যাগ করবে অরিন্দম? তপেশ চলে গিয়ে উর্মির জীবনকে চিরদিনের মতো জীবন স্পন্দনহীন অন্ধকার করে রেখে গেছে। মেয়েটাকে মানুষ করতেই হবে উর্মির, অথচ
কোনো অবলম্বন রইল না ওর। রিনা যে তাকে একেবারে ভিতর থেকে অপছন্দ করছে তা বুঝতে অনেকটা সময় নিয়েছে উর্মি। রিনাকে চেনার, তার এ বাড়িতে আসার পর কয়েক বছর মা ছিলেন, মা অনেক কিছু দেখতে দিতেন না, আড়াল করে রাখতেন। উর্মির অফিস, মেয়ে, ছোট অগোছালো ঘর সব মিলিয়ে এক তুলকালাম অবস্থা। তার মধ্যে রিনা তাকে কিভাবে নিয়েছে অত তলিয়ে ভাবতে পারতো না উর্মি। মা চলে যাবার পর অনেকটা ফাঁকা ঘনিয়ে এলো ছোট এই বাড়িতে। হঠাৎ আড়াল সরে গিয়ে পরস্পরকে ভালোবাসতে না পারার প্রখর অনিবার্যতা রিনা উর্মিকে দহন করতে লাগলো। আর কষ্টের জীবন আরম্ভ হলো অরিন্দমের। অরিন্দম জানতো না, অনেকটা মা জানতেন, অফিসে প্রথম দিকে কতটা সহ্য করতে হয়েছে উর্মিকে। ধীরে ধীরে অনেক কিছু সয়ে যায়, তবু আজও এ এত বছর পর উর্মি হেঁটে যেতে যেতে বুঝতে পারে পেছন থেকে মন্তব্যহীন চাহনি তাকে বিঁধছে। সে স্বাভাবিক নয়, আনন্দীর 5 বছর বয়স তখন, এই চাকরিতে নতুন ঢুকেছে, হেড অফ দ্য অফিসের ঘরে তার ডাক পড়েছিল। ভদ্রলোক বয়সে নবীন, শিক্ষিত, সুন্দর চেহারা, উর্মি ঢুকেই বুঝেছিল হাওয়ায় বারুদের ঘ্রাণ। তাকে নিয়েই কোনো আলোচনা চলছিল, যারা কথা বলছিল উর্মিকে দেখে চুপ করে আছে। বস বলেছিলেন, আপনার কথা শুনলাম, ভীষণ ব্রেভ আপনি, দেখতে ইচ্ছে করলো, কংগ্রাটস, কোনো অসুবিধা হবে না এখানে। উর্মির চোখের তারায় বিস্ময় ফুটে উঠেছিল। কনগ্রাটস কেন? সে শ্যামলা মেয়ে, অথচ নিজেকে ভাগ্য বিড়ম্বিতা মনে করে না? কুমারী মা, অথচ পাববোধ নেই, কিসের সাহস দেখিয়েছে উর্মি? এই সময় তপস্বীর প্রেমিকা হিসেবে, তাদের দুজনের মধ্যেকার সন্তানের ভাবি মা হিসেবে আর কি করার ছিল উর্মির? অদ্ভুত তো। তবু অফিসের উচ্চতম পুরুষের এই অযাচিত সহানুভূতি পেয়ে তাকে মৃদু গলায় বলতে হয়েছিল ধন্যবাদ, কিন্তু ভালো লাগেনি, ভয় করেছিল। অস্পৃশ্যকে নতুন থালাবাটি বার করে খেতে বসালে যেমন চিরতরে প্রান্তিক হয়ে যাওয়ার শঙ্কা হয়। কোনো অসুবিধা হবে না কেন? কী অসুবিধা হওয়ার ছিল? তবে কি সত্যি কোনো বিপদ লুকিয়ে আছে তার চারপাশে? একইভাবে ইউনিয়ন দেখতে এসেছিল উর্মিকে দেখতে। উর্মি লাঞ্চ ব্রেকে বাক্স খুলে টিফিন খাচ্ছিল, পাশে বসেছিল ওদেরই ব্রাঞ্চের সঞ্জয় আর সঞ্জয়ের বান্ধবী মনিকা। ওরা ধর্মড়িয়ে উঠে পড়েছে, টেবিলের কাছে ছায়া পড়ছিল শ্যামল দত্তের, স্টাফ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট শ্যামল ও তার দলবল। কিছু বুঝতে না পেরে উর্মিও বোকার মতো উঠে দাঁড়িয়েছিল। শ্যামল মৃদু অথচ দামি হাসি হেসে বলেছিল, আরে উঠছেন কেন, বসুন, আমরা এলাম আপনি নতুন জয়েন করেছেন দেখতে, কোনো চিন্তা নেই, আমরা পাশে আছি আপনার। শ্যামলের খরদুই চোখ বসা অবস্থাতে উর্মিকে সম্পূর্ণ লেখন করছিল, যেভাবে উৎসুক গ্রাহক অপেক্ষমান গণিকার দেহ দেখে। টেবিলের ওপর রাখা উর্মির শান্ত স্তব্ধ কোমল শ্যাম হাত, তাতে সংকোচ নেই, সামান্য ত্রাস আছে। সোনার দুটি সরু চুড়ি, আঙুলে সাদা পাথর বসানো আংটি, দেখার কি আছে উর্মি ভাবছিল, মুখে বলেছিল ধন্যবাদ। শ্যামল গলা অল্প গাঢ় করে বলেছিল, আপনার সাহস, ত্যাগ, সমাজকে তোয়াক্কা না করা আমাদের কাছে একটা দৃষ্টান্ত, এটাই তো চাই, আপনার মতো মেয়ে। চাইলেই কি এমন মেয়ে হয় ঘরে ঘরে, উর্মি ভাবছিল, না এমন মেয়ে ঘরে ঘরে থাকা ভালো। কি যে সে ত্যাগ করলো বুঝতে না পেরে ক্রমশ আড়ষ্ট হয়ে উঠছিল উর্মি। কোনো রকম, কোনো অসুবিধে হলে বলবেন, শ্যামল তার চোখে চোখ রেখেছিল। এবার উঠি, চোখ নামিয়ে নিয়েছিল উর্মি, তার ভালো লাগছিল না। এক লহমারে চোখ নামানোকে ব্রিরা ধরে নিয়েই শ্যামল দত্ত ওঠার আগে মৃদু চাপ দিয়েছিল উর্মির হাতে। উর্মির সঙ্গে সঙ্গে রুমাল দিয়ে ঘষে নিজের হাত মুছে নিয়েছিল, এত দ্রুত যে কিছু ভাবতেই হয়নি। শ্যামল অপমানিত বোধ করেছিল, পিছন ফিরে তাকায়নি, তার শ্লেষ ও কঠিন ঘৃণা এখনও উর্মিকে লেহন করে ফেরে অফিসে। মনিকা পরে লেডিস রুমে ওকে বলেছিল, ওরকম করে হাত মুছতে গেলে কেন, দত্ত চলে যাওয়া পর্যন্ত তর সইল না। নিজের ছোট কপালে মুছে যাওয়া টিপ আঁকতে আঁকতে উর্মি বলেছিল, সামনে মুছবো বলেই মুছলাম, ইতর লোক একটা। পাড়া খসা আয়নায় 23 বছর আগেকার নিজের সেই মুখ উর্মি আজও ভোলেনি। ঘরের মধ্যে রিনার শীতল ভালো না বাসতে পারা, অফিসে মানুষের নিঃশব্দ কৌতূহল অনুকম্পা,
তবু অফিস ক্রমশ গা শহা হয়ে যাচ্ছিল, ঘর হয়ে উঠছিল জটিল ও শীতলতর। এইসব দিনগুলোয় উর্মির একমাত্র সান্ত্বনা ছিল আনন্দী। অরিন্দম তার জন্য কষ্ট পাচ্ছে একথা ভেবে উর্মির কষ্ট হতো। আনন্দীকে তখন আরো প্রবলভাবে জড়িয়ে ধরতো উর্মি। আনন্দী ভীষণ দাপুটে বালিকা, ছোটবেলা থেকেই তার চলন বলন আত্মপ্রত্যয়ে ভরা, গলা একেবারে নিখাদ ধারালো। পছন্দ অপছন্দ জানিয়ে দিতে তার কোনো দ্বিধা ভয় নেই। খেতে বসে লুচি কাঁচা তিতো খাই না, চাটনিতে পোকা মানে সর্ষে, এরকম জানিয়ে দেওয়া ছোটবেলাতে আনন্দীর রোজকার কাজ ছিল। সৃষ্টি করেছে, বড় হওয়ার পরেও নানা রকম স্পষ্ট মন্তব্য করে মাসিমা ও মায়ের মধ্যে যথেষ্ট টেনশন সৃষ্টি করেছে আনন্দী অনিচ্ছাকৃতভাবে। তাতে মায়ের কাছে চড়চাপড় খেয়েছে অবশ্য, কিন্তু মা মেয়ের দূরত্ব কমেনি, বরং উর্মি আরও নিবিড় করে জড়িয়ে ধরেছে মেয়েকে। কিন্তু ক্রমশ চিড় ধরেছে সেই মৃত প্রতিমার অবয়বে, এবং হঠাৎ একদিন চৌচির হয়ে গেল সে। বয়স তো হচ্ছে, আগের মতো ক্ষমতা নেই খাটার, 50 বছর বয়স সবে ছাড়ালো। পৃষ্ঠা 114। রক্তের মধ্যে ক্লান্তির হাঁটার শব্দ শুনতে পায় উর্মি। সে ক্লান্তি কেবল শারীরিক নয়, আজকাল সে গভীরভাবে নিঃসঙ্গ বোধ করে। তপেশের মুখ তার স্মৃতি, অনেকদিন থেকেই ঝাপসা ও ক্ষীণ হয়ে গেছে। কত যে ঝাপসা তা নিজের কাছেও স্বীকার করেনি উর্মি। আজকাল তাকে বিদ্ধ করে অপরিসীম যন্ত্রণার বোধ। কি পেল উর্মি জীবনে? কারো ভুলে অথবা কারো রক্ত লোলুপতায় তপেশ চলে গেল, যে গেল মৃত্যু পরবর্তীকালে তার কোনো দহন নেই। তপেশ হয়ে রইল ফ্রেমে বাঁধানো, হাসি মুখ সুন্দর সংগ্রামী যুবক। উঠতে থাকলো উর্মি, সে ভেবেছিল তপেশ তার বুকের মধ্যে আছে, উর্মিকে যত্নে সব কিছু দিয়ে মানুষ করবে, তাই অন্য কিছু ভাবেনি। তাকে বন্ধুত্ব দিতে চেয়েছে, প্রেম দিতে চেয়েছে অন্য পুরুষ, উর্মি পালিয়ে এসেছে। যেখান থেকে ভালোবাসা বন্ধুত্বের ইশারা এসেছে, সেদিকে আর জেদ করে পাড়ায় মারায়নি কখনো। কিন্তু আজ কই তপেশ তো নেই বুকের মধ্যে, জ্বলে যাওয়া উল্কাপিণ্ডের মতো এখন খসে গেছে তপেশ। আর আনন্দী, সকাল থেকে খিটখিট করছো কেন মা, শরীর ভালো নেই? আনন্দী এসে কপালে হাত রাখে, হাতটা দ্রুত সরিয়ে নেয় উর্মি। তুই কোথায় যাচ্ছিস? সাইবার ক্যাফেতে। কেন, কি দরকার? বাড়ি ওখানে কি করে? মেল করব, কাকে মেল করবি? স্বপ্নকে মা। মেয়ে ছুটে এসে মাকে জড়িয়ে একটু আদর করে বুঝতে পারে, তার আলিঙ্গনে আড়ষ্ট হয়ে যাচ্ছে মায়ের শরীর। চেনো না শোনো না মেল করতে লাগলে, হ্যাংলামি না? হ্যাংলামি কেন? আনন্দে আহত হয়, ও তো ভালোবাসে আমাকে স্বপ্ন। ভালোবাসে? বা সুন্দর, বুঝে গেছো? যাও এবার ঝুলে পড়ো, ইডিয়েট মেয়ে। উর্মির চোখ দিয়ে জল আর গলা থেকে তীব্র ভর্ৎসনা একই সঙ্গে বেরিয়ে আসে। এক পায়ে জুতো পরে বিদ্যুৎ স্পৃষ্টের মতো দাঁড়িয়ে থাকে আনন্দী, তার মা, এই তার বুদ্ধিমতী সংযত সম্পূর্ণ অনুকরণযোগ্য মা। পুরনো ম্যাক্সি, কাঁচা পাকা চুল, বিহ্বল চোখ, ভাঙা গলা, ভাঙা গাল, এ তো উর্মি নয়, কে? কিন্তু সে চেঁচায় না, রুদ্ধশ্বাসে অপেক্ষা করে পরবর্তী ঘটনার। উর্মি টেবিলের উপর থেকে স্টিলের বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে মাটিতে ফেলতে থাকে আক্রোশের সঙ্গে। কাঁচের জিনিস ফেলছে না একটাও, ভাঙলে কুড়োতে তো হবে নিজেকেই। মেয়ে তো অকাজের ধাড়ি, অদ্ভুত মায়া সে আনন্দীর মনে অভঙ্গুর জিনিস মাটিতে ফেলার এই আবরণহীন খেলা দেখে। জুতো পা থেকে খুলে মাকে জড়িয়ে ধরে আনন্দী শোবার ঘরে নিয়ে যায়। উর্মি কামড়ে দেয় তার হাত, খুব জোরে না কিন্তু বেশ রেগেই। আনন্দী হাতের পাতা মায়ের মুখে আবার ভরে দেয়, হাসতে হাসতে বলে, দেখি কামড়াও জোরে। পৃষ্ঠা 115। আ খোলা দরজায় অবাক হয়ে দাঁড়িয়ে আছে স্বপ্না ভোগ, যাকে এক্ষুনি ইমেল করতে যাচ্ছিল আনন্দী। ডাইনিং স্পেসের মেঝেতে নানা আকারের বাটি চামচ হাতা খুন্তি ছড়ানো, ভিতর থেকে কান্না আর হাসির আওয়াজ একসঙ্গে আসছে দুটো আলাদা গলায়। স্বপ্নাভো বাইরে থেকে দরজা টেনে দিয়ে আবার বেল দেয়। এবার আনন্দী ছুটে আসে, দরজা খুলে আর আঁতকে উঠে স্বপ্নাভোকে ইশারায় বলতে থাকে, পালিয়ে যাও পালিয়ে যাও। ততক্ষণে প্যাসেজে বেরিয়ে এসেছে উর্মি, কান্না ও বিরক্তি মেশানো গলায় বলে, কি হচ্ছে আনন্দী, ওকে বসতে বলো। কৃতার্থ স্বপ্নাভো ভেতরে ঢুকে বসে, ওদের চাও চানাচুর দিয়ে উর্মি ভিতরে যায়। আবার মাটিতে ছড়ানো বাসন কয়েকটা আনন্দী তুলেছে, বাকিটা উর্মি।
আয়নার সামনে একটু দাঁড়িয়ে চুলে চিরুনি চালিয়ে পোশাক পাল্টাতে যায় উর্মি। স্বপ্নাভু আর আনন্দীর হাসি গল্পের শব্দ আসছে বাইরের ঘর থেকে। বুকের মধ্যে বর্ষাকালের ইদারার জলস্তরের মতো স্নেহ উঠে আসছিল, কিন্তু কীভাবে যেন আবার কঠিন হয়ে ওঠে মন। বিদ্রোহের ভাব তৈরি হয়ে ওঠে ক্রমশ। তার মেয়ে আনন্দী হাসছে, গল্প করছে, একদিন ওই ছেলেটার সঙ্গে বিয়ে হবে, অন্য কারো সঙ্গেও হতে পারে। তারা চলে যাবে, অন্য বাড়িতে বসত করবে, উর্মির কি থাকবে? এই ঘর, শূন্যতা, জীবন জোড়া একাকিত্ব, একা একা রক্ত পায়ে পথ হাঁটা। বিছানায় লুটিয়ে পড়ে কাঁদে উর্মি, কাঁদতেই থাকে এতদিনের জমিয়ে রাখা চোখের জল। তার শরীর কাঁপে, ভেঙে যাচ্ছে, ভেঙে চৌচির হয়ে যাচ্ছে উর্মি, বড্ড বেশি পুড়ে গেছে যে আগুনে রাঁচে। অরিন্দমা রিনা এখন নেই, বেড়াতে গেছে রাঁচি, হাজারিবাবু যাবে, আজ ওরা থাকলে কী হতো? উর্মির এই হঠাৎ রাগ কান্না দেখলে রিনা বলতো নাটক কিংবা যাত্রাপালা। একটু পরে স্বপ্নাভ্যকে এগোতে আনন্দী বেরিয়ে গেলে আবার অরিন্দমের কথা মনে পড়তে লাগলো উর্মির। হয়তো ওরা থাকলে ভালোই লাগতো, বাড়িটা এত ফাঁকা লাগতো না হঠাৎ। এমন কেন যে হয়, বুকের মধ্যে থেকে আবার কান্না উঠে আসতে থাকে। আনন্দী বাইরে গেছে, ঘরের কাপড় উল্টো পাল্টা করে ছাড়া, কিছুটা খাটের বাজুতে, সালোয়ারটা নিচে পড়ে আছে, বাড়ির চটিও ছেড়েছে ব্যাঁকা করে। এত বয়স হলো অথচ কিছুই শিখলো না, রান্না বান্না তো নয়, নিজের জিনিসপত্রও গুছিয়ে রাখতে শেখেনি, অথচ বেরিয়ে গেছে। একটা প্রায় অজানা অচেনা ছেলেকে ছাড়তে গেছে উর্মি, একটু পরে ফিরবে, অথচ উর্মি জানে আনন্দী আর মায়ের কাছে ফিরবে না, কোনো দিনই না। কাঁধের কাছে ডানার হাড়ের ছোট্ট কুঁড়ি ধরেছে মেয়ের। এই কথাটা ভাবলেই অদ্ভুত এক শূন্যতার বোধ হা হা করে খেলে বেড়াতে থাকে উর্মির মধ্যে। সে যেন খোলা মাঠের মধ্যে দাঁড়ানো সারি সারি খিলান, কেবল বাতাস খেলে তার বুকের মধ্যে, তার কোনো অবয়ব নেই, কেবল আছে জীবন ধারণের অসহ্য কষ্ট।